বিরোধী দলকে ঠিক মতো দাঁড়াতে দিবে না, ঠিক মতো ইলেকশন করতে দিবে না, প্রধানমন্ত্রী এটাতে হস্তক্ষেপ করবেন না, এটা তো বিশ্বাস করা খুব কষ্টকর। নিয়তটা ভালো না, নিয়ত ভালো থাকলে সংবিধান কখনো বাধা হয় না, সংবিধানের মধ্যে দিয়ে সম্ভব না, এটা সম্পূর্ণ অসত্য এবং জাতিকে বিভ্রান্ত করার প্রয়াস। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী ছুটিতে থাকবেন, তো প্রধানমন্ত্রী তো এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় বহুবার বিদেশে গেছেন, হ্যাঁ ছুটি না নিলেও বিদেশে গেছেন, তো এটার জন্য কি এই দেশে পুলিশের যে দমন নির্যাতন, গাইবী মামলা, গুম, বিচারবহিত হত্যাকাণ্ডগুলো কি থেমেছিল? এত বছর 15 বছর ক্ষমতায় থাকার পর এমন একটা মেশিনারি তৈরি করা হয়েছে, রাষ্ট্রীয় মেশিনারি তৈরি করা হয়েছে, এই মেশিনারিতে প্রধানমন্ত্রী ছুটিতে থাকলেও কি করতে হবে সেটা এই মেশিনারিজের প্রত্যেকটা লোক, বিভিন্ন বাহিনীর লোক, উর্দি পরা বাহিনী বা উর্দি না পরা বাহিনী সরকারের পক্ষে যারা আছে, তারা প্রত্যেকে খুব ভালো করে জানে কি করতে হবে, এবং তাদের অনেকের বিরুদ্ধে এত বেশি অভিযোগ, তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের অস্তিত্ব, নিজেদের স্বাচ্ছন্দ্য রক্ষার জন্যই তারা বিরোধী দলকে ঠিক মতো দাঁড়াতে দিবে না, ঠিক মতো ইলেকশন করতে দিবে না, এ তো কমন সেন্সই বলে। আমরা তো ধরেন আজকে যদি দেশে একটা সুষ্ঠু পরিবেশ থাকতো, 5 বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয়, আমরা এত সব আশঙ্কার কথা বলতাম না। আমরা 2014 আর 2018 সনের নির্বাচন দেখার পর প্রধানমন্ত্রী ছুটিতে থাকবেন আর বাকি সবাই মিলে ওনার একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, আবার সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কোনো পদক্ষেপ যদি নেওয়া হয় টেকনোক্রেট মন্ত্রীর মাধ্যমে বা অন্য দলের মন্ত্রীর মাধ্যমে, প্রধানমন্ত্রী এটাতে হস্তক্ষেপ করবেন না, এটা তো বিশ্বাস করা খুব কষ্টকর। সংবিধানের মধ্যে দিয়ে ইলেকশন সম্ভব, এটা তো আমি অনেকবার বলেছি, আবারও বলি, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য বা জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য বা অন্য দলের কোনো সংসদ সদস্য তাকে প্রধানমন্ত্রী বানিয়ে সরকার গঠন করা যায়, ভেরি মাচ উইদিন দ্য কনস্টিটিউশন। এবং সেরকম সরকারে আমি উদাহরণ হিসাবে বলছি আপনাকে, ধরুন পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকে প্রধানমন্ত্রী বানানো হলো নির্বাচনকালীন সরকারে, বা ওবায়দুল কাদের সাহেবকে নির্বাচনকালীন সরকারের প্রধান বানানো হলো, সেই সময় যদি এই যে এখন আপনার 47 জন মন্ত্রী আছে, তাহলে আপনি 5 জন মন্ত্রী বা 4 জন মন্ত্রীকে টেকনোক্রেট মন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারেন সংবিধান সম্মত। এই 4 জন টেকনোক্রেট মন্ত্রী তাদেরকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, তথ্য, এই সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, বাকিদেরকে অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বাকিদেরকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে রাখতে হবে। এবং এরও বাইরে আপনি যদি চান, আপনি প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারে যে নতুন প্রধানমন্ত্রী আছে তার উপদেষ্টা হিসাবে যে কোনো মানুষকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। এবং আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী আমরা জানি বা বর্তমান আইন কানুন অনুযায়ী মন্ত্রী পরিষদের যে সভা হয় সেখানে কিন্তু শপথ নেওয়া ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারে না, মন্ত্রীরা থাকতে পারে না, কিন্তু এই সরকারের আমরা আমলে আমরা বহুবার দেখেছি উপদেষ্টারা শপথ গ্রহণ ছাড়াই তারা মন্ত্রিসভার বৈঠকে থেকেছে, তো এরকম একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে গেছে। তো যদি একটা নির্বাচনকালীন সরকার হয় যেটা প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ, সেখানে যদি কয়েকজন টেকনোক্রেট মন্ত্রী থাকে এবং যদি আরও উপদেষ্টা রাখা হয়, যতজন উপদেষ্টা প্রয়োজন ততজন উপদেষ্টা রাখা হয়, তাহলে সংবিধানসম্মতভাবেই সম্পূর্ণ আইনানুগভাবেই একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচনকালীন গঠন করা সম্ভব। সংবিধানের মধ্যে সম্ভব না এটা তো বলা ঠিক না, আরও কত পথ আছে সংবিধানের মধ্যে। আপনি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আছে সেটাকে আপনি রেস্টোর করেন, সেটাকে আপনি আবার নিয়ে আসেন, সংবিধানসম্মতভাবেই তো সংবিধান পরিবর্তন করে আবার এটা নিয়ে আসা সম্ভব, ঠিক না? কাজেই সংবিধানের কথাটা বলা হয় আপনার মানে অজুহাত হিসাবে। নিয়তটা ভালো না, নিয়ত ভালো থাকলে সংবিধান কখনো বাধা হয় না। আমরা 1991 সনে দেখেছি সম্পূর্ণ সংবিধান বহির্ভূতভাবে তৎকালীন প্রধান বিচারপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়ে, আবার সম্পূর্ণ সংবিধান বহির্ভূতভাবে ওনাকে আগের পদে ফিরিয়ে আনা হয়েছে, পরে 11তম সংশোধনীর মাধ্যমে সেটাকে জাস্টিফাই করা হয়েছে। কাজেই যারা বলেন যে সংবিধান বাইরে সংবিধানের মধ্যে দিয়ে সম্ভব না, এটা সম্পূর্ণ অসত্য এবং জাতিকে বিভ্রান্ত করার প্রয়াস।